नमस्कार बंधु स्पोर्ट पेंसिल चैनेले आपनाके स्वागत जानिए शुरू करब एकटा अत्यंत गुरुत्वपूर्ण भिडियो भिडियोर जे खबर से खबरटा गतकाल रातेई आमार काछे छिलो किन्तु सत्यता पुरोपुरी जाचाई ना करे सेटा निये आमी भिडियो करिनि तबे आजके भिडियो करते आर कोनो द्विधा नेई कारण इतिमध्येई आमार ई खबर बलार आगेई आपनारा अनेकेई हयतो ए बिषये सम्पर्के किछुटा होलेओ जेने गेछेन व्यक्तिगतभावे कोच स्टीफेन कन्स्टान्टाइनके आमी चाइनि अनेकेर मतो কিন্তু আমার চাওয়া বা না চাওয়ায় তো কিছু যায় আসে না উলটপুরন এবার কিন্তু হতেই চলেছে বাস্তবে কি কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনই শেষ পর্যন্ত আরো দু মরসুমের জন্য ভরসা রাখতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ নেপথ্যে ইমামি মূলত ইমামির ইচ্ছাতেই বৈধতা পেল স্টিফেন কনস্ট্যান্টাইনের ইচ্ছা কি তার ইচ্ছা মরসুমের শুরুতে তিনি বলেছিলেন যে যে দল তিনি পেয়েছেন সে দল নিয়ে ভালো ফল করা সম্ভব নয় মাঝখানে তিনি বলেছেন যে তিনি পালিয়ে যাবেন না দলকে একটা ভালো জায়গায় রেখে তবেই তিনি সরবেন তার কথা মান্যতা পেল শেষ পর্যন্ত 2023-24 এবং 24-25 1+1 এই মর্মে এই শর্তে আরো দুটো মরসুমের জন্য ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে তিনি চুক্তিবদ্ধ হতে চলেছেন নেপথ্যে ভূমিকা নিয়েছেন ইমামি একটা পজিটিভ খবর দিয়ে দিই বন্ধু যে সমস্যাটা প্রতি বছর হয় যে কিছুটা সময় গড়াতে না গড়াতেই ইনভেস্টরের সঙ্গে সমস্যা আবার নতুন করে দল গঠন অন্তত এবারে প্রথমবার সেরকম সমস্যা হবে না অন্তত আজকের দিনে দাঁড়িয়ে একথা বলা যায় ইমামির সাথে ইস্ট বেঙ্গল ক্লাবের সম্পর্ক এখন অবধি মজবুত এবং এরা দুজনেই যৌথভাবে আগামী আরো অনেক দিন কাজ করতে একসাথে এগোতে আগ্রহী এটা কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে নিঃসন্দেহে একটা খুশির খবর আমি দিন দুয়েক আগে একটা ভিডিও করেছিলাম যে এই মরসুমকে সম্পূর্ণ ভুলে গিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ চাইছে আগামী মরসুমের দল গঠনের প্রক্রিয়া এখনই শুরু করতে এবং স্টিফেনের উপরে দায়িত্ব পড়বে ফুটবলার নির্বাচনের তিনি থাকবেন তার নেতৃত্বেই আগামী মরসুমের দল গঠন প্রক্রিয়া শুরু ইতিমধ্যে হয়ে গেছে আমরা হয়তো সে সম্পর্কে কোনো খবর এখনো পাইনি পেতে সময় লাগবে কিন্তু ওই যে বলেছিলাম সলতে পাকানোর কাজটা শুরু হয়ে গেছে যদিও একজন ইস্ট বেঙ্গল সমর্থক বলেছিলেন যে সলতে পাকানোর কাজ প্রতিবারই শুরু হয় শেষ পর্যন্ত প্রতিবার জ্বলে না জানি না প্রদীপ জ্বলবে কি জ্বলবে না তার জন্য আমাদেরকে আরো বেশ কিছু সময় অপেক্ষা করতেই হবে 20টা ম্যাচে 6টা জয় 12খানা হার এবং 2টো ড্র এই পরিসংখ্যান নিয়ে এর আগে কোন ইস্ট বেঙ্গল কোচের সাথে আরো লম্বা মরসুমের চুক্তিবদ্ধ হয়েছে কিনা সেটা জানবার জন্য আমাদেরকে পরিসংখ্যান কেটে বার করতে হবে কিন্তু স্টিফেন এক্ষেত্রে কিন্তু অনন্য ব্যতিক্রমী হয়ে রইলেন তিনি দল গঠন করবেন তিনি চেয়েছিলেন যে সময় নিয়ে দল গঠন করতে যে সুযোগ তিনি গতবারে পাননি তাকে সেই সুযোগটা এবার ইস্ট বেঙ্গল কর্মকর্তারা টিম ম্যানেজমেন্ট ইমামি দিল দেখা যাক স্টিফেন কি করেন আরেকটা খবরও দিয়ে দিই যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শেষ পর্যন্ত অঙ্কিত মুখার্জিকে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব ছেড়ে দিচ্ছে তার সাথে মাঝপথেই চুক্তি ভঙ্গ করে ইস্ট বেঙ্গল ক্লাব অঙ্কিত মুখার্জিকে আর রাখবে না এ মর্মে ইমামির সাথেও আলোচনা হয়েছে ইমামিও কিন্তু এক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে অর্থাৎ আগামী মরসুমে অঙ্কিত মুখার্জিকে আমরা দেখতে পাব না বন্ধু সে তো গেল পরের কথা অঙ্কিতের যা পারফরমেন্স তাতে তিনি থাকলেন বা না থাকলেন তা নিয়ে ইস্ট বেঙ্গল সমর্থকদের বিশেষ মাথা ব্যথা করার কোনো কারণ নেই কিন্তু যেটা আসল মাথা ব্যথা করার কারণ যে দীর্ঘদিন ধরে এই কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল সমর্থকদের একটা বড় অংশ বিরুদ্ধ মত পোষণ করছিলেন কিন্তু সমর্থকরা যেটা ভাবলেন ইস্ট বেঙ্গল কর্মকর্তা বা টিম ম্যানেজমেন্ট বা ইমামি গোষ্ঠী কিন্তু সেটা ভাবেননি তারা অন্যরকম ভাবনা ভাবছেন তারা ভেবেছেন যে দল নিয়ে স্টিফেন যেটুকু লড়াই করেছেন ওটা হয়তো স্টিফেন বলেই পারেন অনেকে হয়তো এ কথাটাকেও সমর্থন করবেন আমি জানি না তবে হ্যাঁ স্টিফেনকে তাই তারা স্বাধীনতা দিচ্ছে যে একদম শুরু থেকে রীতিমতো সময় নিয়ে তিনি তার মতন করে দলটাকে গুছিয়ে নিক সেই সময়টা তিনি অতি অবশ্যই পাবেন তবে হ্যাঁ এত নেগেটিভের মাঝে বন্ধু একটা পজিটিভ খবর আমি দিয়ে দিই ইমামির সাথে ইস্ট বেঙ্গলের এই যে একটা দীর্ঘকালীন সম্পর্ক একটা ইঙ্গিত যে পাওয়া যাচ্ছে এবং অন্যান্য বারের তুলনায় সে কোচ স্টিফেন থাকুন বা যেই থাকুন একেবারে শেষ মুহূর্তে দল গঠন না করে অনেকটা সময় নিয়ে আইএসএল অন্যান্য দলগুলোর মতো করে দল গঠনের যে প্রক্রিয়াটা ইস্ট বেঙ্গল শুরু করছে তাতে আগামী বছর ভালো কিছু হলেও হতে পারে এরকম আশা আমরা করতে পারি এটাই একমাত্র আমাদের প্রাপ্তি হতে পারে ধন্যবাদ।